हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम कैमन आपनारा आज के अपना देखा चिंगड़ी भुना मजादार चिंगड़ी भुना चिंगड़ी माछगुलो के खूब भालो करे धुए केटे भाजी करे रेखेछि एवं सेइ साथे हल्का पेयाज दिन पेयाज दिए भाजी करे रेखेछि शुधु तेल लवण दिए हलुद दिए तेल हलुद लवण दिए और पाशेई आमि देखा पाशे आमी प्याज तेल दिए टमेटो टमेटो देव हल्का कर हलुद दिए देखते हल्का हलुद दिए प्याज लवण दिए बाकी मसलागुलो चिंगड़ी माछे देव और से देखा এখানে আমি টমেটোটা আপনারা ইচ্ছে করলে টমেটো পেস্ট দিতে পারে আমি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি অনেকটা পেস্ট টাইপের হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি আগে এটাকে ভাজি করে নিচ্ছি যাতে একদম সিদ্ধ হয়ে গলে যায় তারপর আমি সেটা পেঁয়াজে দেব প্রিয় দর্শক আমি এখন एक एक मसला दिए देव मसलागुलो एकदम कमन मसला चिंगड़ी भुनाते आमरी को मसला लागे ना हलुदेर गुड़ा दिए दीची आधा चामच धनिया गुड़ा दिए दीची हमारे बासा जो मसलागुलो आगे इन्हें नतून किसान नहीं देव ना जिरार गुड़ा आधा चा चामच एकटू बेशी आधा चा चामच हमें एकटू बेशी देव काचामरीच हमें दुटो दिए दीची अस्त हमें काचामरीच दिए करब शुकनो मरीचटा के आसले हमें शुकनो मरीचर गुड़ाटा दीते चाहना हमें चेष्टा करी काचामरीच दिए रान्ना करते दिए देव रसुन गुड़ा बा कुचि बाटा जाए बोलें हमारे ब्लैंड कर कम कर खूब भल लगे जो भाजा भाजा है पोड़ा पोड़ा थे दिल दिए देव आदा आदा एक दीची एट आधा चा चामच दिल्ली एखे तेल कम दिए आगे एक बार तेल दिए भेजे और मुहूर्ते टमेटो गो तेले भजा होता जो इखने ढेले देव एखे क्योंकि अनेक तेल हो जाए तो हल्का तेल दिए दिए सब मिलिए जेहेतु चिंगड़ी भुना ये अपनी एक कप एक जेटा के टेबिल चामच यकम चामच दिए दो चामच तीन चामच तेल लागे लवण हमें आगे आगे दिए लवण जेहतु चिंगड़ीगुलो भाजी कर तक दिए अंदाज कर शुद्ध पेयाजर जो ताओने देव ना हमें देव शुद्ध टमेटोते टमेटो जेखने से लवण दिए दीची कारण हमें पर देखे दीते जेहतु मसलागुलो दीची से कारण क्योंकि आस्ते आस्ते चूलाटा एक लो हिटे रेखे मसलागुलो दे शेष हमें हाई हिटे दिए घोनाटा कर फिलब हमें तो आदाटा भिजले आदाटा दिए देव हमें तो नेड़े दीची तो प्याज काचामरीच केटे दिए दीची ঝালটা হওয়ার জন্য আমি আগেই বলেছি যে আমি লাল মরিচটাকে আমি একটু অ্যাভয়েড করতে চাচ্ছি আপনারা চাইলে কাঁচা মরিচ কম দেবেন শুকনো মরিচ যেটাকে পছন্দ করেন আপনারা সেটা দিবেন ঝাল যে যেরকম খাবেন সেরকমই দেবেন তো আমি এখন একটু চুলাটা বাড়িয়ে দিচ্ছি টমেটো একদম
গরম হয়ে মোটামুটি গলে আছে, আমি সেটাও এখন ফেলে দিয়ে দিচ্ছি। আপনারা টমেটো পেস্ট দিতে পারেন, আমি কিন্তু একদম দিয়েছি। টমেটো ফ্লেভার পাওয়া যাবে, কিন্তু টমেটো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এরকম আমি তো রেখে করে দিয়েছিলাম। আর পেঁয়াজগুলো একটু বড়ো বড়ো আছে দেখতে পাচ্ছেন, পেঁয়াজগুলো সাথে একটু বড়ো বড়ো যখন থাকবে ভালো লাগবে। আর তো আমি একটুখানি, হ্যাঁ দর্শক বলেছিলাম যে আদাটা আসলে ভিজে হয়নি, যে আমি আদা দিয়ে দিচ্ছি এক চা চামচ আসলে। আর এর মধ্যে আমি একটুখানি আমার যে টমেটোটা আমি যেটা দিয়ে ভাজি করেছিলাম সেইটা থেকে একটু ধুয়ে আমি সেই মশলা সহ আমি দোয়াদে দিয়ে দিয়েছি। তো দর্শক আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে রান্নাটা করতে হবে খুব ধীরে ধীরে। আমি কিন্তু আজকে খুব তাড়াতাড়ি রান্নাটা করেছি, কারণ আমি একটু বাইরে ছিলাম, এখন আমার মেয়ে উঠে গেছে, এসে খাবে, তার চিংড়ি খুব পছন্দ, তো ওই জন্য তাড়াতাড়ি করছি। যত ধীরে ধীরে আমি রান্নাটা করবো একটু সময় দেবো রান্নাটা, কারণ সেটা টেস্ট অনেক বেশি হবে। আমি কিন্তু সব মশলা সব কিছু ঠিকমতো দিয়েছি, কিন্তু এই যে আদাটা আমি একটু করে দিয়েছি। তো আদাটা আপনারা করে দেবেন না, আদাটা একসাথেই দেবেন, আদা রসুন কিন্তু একসাথেই দিতে হবে, পরে দেবেন না। আমি হয়তো পরে দেওয়াতে অনেকক্ষণ আমাকে থাকতে হবে আবার। তো এই যে চমৎকার একটা চিংড়ি পোনা হয়ে গেল, এত সহজ আসলে রান্না কিন্তু খুব সহজ। রান্না নিয়ে অনেক কিছু টেনশনে থাকে, দিয়ে দিলাম আমার গাছের আমার ছাদ বাগানের ধন্যা পাতা। ধন্যা পাতা আমার খুব প্রিয় একটা বিষয়, কাঁচামরিচ ধন্যা পাতা আমি যেমন দিতে চাই না, শুকনামরিচ আমি দিতে চাই না, চেষ্টা করি যে কাঁচামরিচ দিয়ে দেওয়ার জন্য। তো দর্শক হয়ে গেছে আমার চিংড়ি ধন্য, আপনারা দেখছেন যে অসাধারণ একটা কালার। এটা যদি আসলে এইভাবে করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত টেস্টি। আমি জানি যে চিংড়ি দিয়ে আমরা অনেক রকমভাবে করি, বাট ভোনাটা তো অসাধারণ। একটা একটা চিংড়ি ভোনা থাকলে বাসায় আর আসলে কোনো কিছু আসলে দরকার হয় না। আপনারা সবাই ভালো থাকুন। দর্শক মজাদার চিংড়ি ভোনা পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর কালার আসছে। শুধু কালার না, হ্যাঁ কালার যেমন ঠিক খেতেও কিন্তু সেরকম অনন্য হবে, অসাধারণ। আপনারা করে দেখ, খুব সহজ, খুব সহজ, এবং চিংড়ি বোধহয় খুব কম সময়ে ভোনা করা যায়। হ্যাঁ চিংড়ি কেটে ভালো করে ধুতে হবে, কাটতে হবে, মাথার যে ময়লাটা থাকে সেটা ফেলতে হবে, সেই কাজগুলো তো আছে, সেটা আমি করেছি, আগে করে রেখেছি। তারপর আগে ভাজি করে নিতে হবে, আগে হলুদ লবণ দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে ভাজি করে নেবেন, তারপর পেঁয়াজ দিয়ে বা টমেটো দিয়ে বা যেটা যেটা আপনি দিতে চান যেভাবে সেটা করবেন। আমি টমেটো দিয়েছি এবং খুব টমেটো পেস্টও দেওয়া যেত, আমি সেটা করিনি, আমি টমেটো কেটে দিয়েছি। এবং আপনারা দেখুন যে টমেটো দেখা যাচ্ছে না, কিন্তু টমেটোর ফ্লেভার পাবেন যখনই খাচ্ছেন। তো সবাই ভালো থাকুন, আমার রেসিপিটা দেখবেন, খাবেন করে, এবং ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং এই চিংড়িটিও, এই চিংড়ি ভোনাটাও কিন্তু আমার মায়ের হাতের করা। ছোটোবেলায় এরকম এক মানে চিংড়ি ভাজি দিয়ে কিন্তু ভাত খেয়ে ফেলতাম, শুধু চিংড়ি ভাজি আছে বললে আমার আর কিছু লাগবে না। তো সেইটি কিন্তু আমার মায়ের কাছ থেকেই দেখা এবং দেখে আমি রেসিপিটি করেছি, এবং খুব সহজ রেসিপি,
যেটি যারা আমি আবারও বলি যারা নতুন রাঁধুনি, যারা বাইরে থাকে, যারা মেসে থাকে, তাদের জন্য খুব সহজ। আমি চিংড়িও বাজারে পাওয়া যায়, সহজে কাটারও কোনো ঝামেলা নাই, এবং এটা করে রেখেও দেওয়া যায় কয়েকদিন। আবার ইচ্ছে করলে বেশি করে করে ডিপে রেখে দিলেও কিন্তু আপনি অনেক দিন খেতে পারবেন। যেটুকু খাবেন সেটুকু রেখে বাকিটা ছোট ছোট বক্সে করে যদি রেখে দেন, তাহলে কিন্তু অনেক দিন ধরে খেতে পারবেন। এবং কোনো ধরনের স্বাদে কোনো বৈচিত্র্য আনবে না, যেটা ডিপে ছিল সেজন্য খারাপ লাগছে, এরকম না। একেবারে যেরকম আজকেরটা খাবেন সেরকমই থাকবে, যদি আলাদা আলাদা করে রাখেন। আর বারবার নামিয়ে বারবার ওঠালে কিন্তু সেটি স্বাদ কমে যাবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।